সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দূরে এবং কাছে যে যেখানে আছো সবাইকে স্বাগতম জানাচ্ছি উদ্যোগ কল্যাণ স্কুল এবং কলেজের পক্ষ থেকে। আজকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তির লেকচার থ্রি নিয়ে আসছি তোমাদের জন্য। আজকে আমরা ক্লাস করব গ্লোবাল ভিলেজের উপর। গত ক্লাসে আমরা গ্লোবাল ভিলেজ সম্পর্কে আলোচনা করছিলাম, গ্লোবাল ভিলেজের সুবিধা অসুবিধা নিয়ে। আজকে যে টপিকসটা নিয়ে আমরা আলোচনা করব, তোমরা অলরেডি বোর্ডে দেখতে পাচ্ছ যে বিশ্ব গ্রামের ধারণা, সংশ্লিষ্ট প্রধান উপাদান, রিলেটেড মেইন এলিমেন্টস অফ গ্লোবাল ভিলেজ। এখানে আমাদের অনেকগুলি এলিমেন্টস রয়েছে গ্লোবাল ভিলেজ তৈরি হওয়ার জন্য। আমরা আজকে আলোচনা করব প্রধান উপাদানগুলিকে নিয়ে। এর মধ্যে সবচেয়ে বড় উপাদান যেটা হচ্ছে সেটা হচ্ছে কমিউনিকেশন, যোগাযোগ, কর্মসংস্থান, তারপর শিক্ষা, চিকিৎসা, গবেষণা, অফিস, বাসস্থান, বাড়ি, ব্যবসা বাণিজ্য, নিউজ, বিনোদন ও সামাজিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময়, এই এই উপাদানগুলো রয়েছে। তো আজকে আমরা যে জিনিসগুলি আলোচনা করার চেষ্টা করব, কমিউনিকেশন, এমপ্লয়মেন্ট মানে কর্মসংস্থান, তারপর হচ্ছে এডুকেশন শিক্ষা, তারপর হচ্ছে হেলথ কেয়ার এন্ড ট্রিটমেন্ট এন্ড গবেষণা রিসার্চ, এই জিনিসগুলি নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আমার সাথেই থাকবে। কমিউনিকেশন একটা বড় মাধ্যম এই গ্লোবাল ভিলেজের। এই কমিউনিকেশনটা আমরা কিভাবে করে থাকি? কমিউনিকেশন যেমন টেলিফোনে, হ্যান্ডফোনে, মোবাইলে, টেলিভিশনে, ওকিটকির মাধ্যমে, আরও যোগাযোগ মাধ্যম হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে আমরা যে ভিত্তিক যে যোগাযোগগুলি করে থাকি, ইমেল, তারপর হচ্ছে স্কাইপি, ইদানিং দেখা যাচ্ছে মোবাইলে অনেকগুলি অ্যাপস চলে আসছে যেমন ইমু, ভাইবার, হোয়াটসঅ্যাপ, অন্যান্য অডিও অনেক রয়েছে আমাদের, যেমন ওয়াইফাই, জিপিএস, এই অনেকগুলি জিনিস নিয়ে আমরা এই কমিউনিকেশন করে থাকি। তো আমরা এই কমিউনিকেশনের আলোচনা সুবিধার্থে আমরা কমিউনিকেশনটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে যে এই কমিউনিকেশনটা যে যেভাবে তৈরি হচ্ছে সেই তিনটা ভাগ নিয়ে আমরা আলোচনা করব। থেকে আলোচনার সুবিধার্থে আমরা তিনটা ভাগে কমিউনিকেশনকে ভাগ ভাগ করতে পারি। একটা হচ্ছে টেলিযোগাযোগ ব্যবস্থা, টেলিকমিউনিকেশন সিস্টেম, আরেকটা হচ্ছে ইনফরমেশন কমিউনিকেশন সিস্টেম, আরেকটা হচ্ছে ডিরেক্ট কমিউনিকেশন সিস্টেম, প্রত্যক্ষ যোগাযোগ ব্যবস্থা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে টেলিকমিউনিকেশন সিস্টেম নিয়ে। টেলিকমিউনিকেশন সিস্টেমকে আমরা তিনটা ভাগে ভাগ করে আমরা আলোচনা করতে চাইবো ইনশাল্লাহ। টেলিকমিউনিকেশন সিস্টেম, ওই টেলিকমিউনিকেশন সিস্টেমকে আমরা তিনটা ভাগে ভাগ করে আলোচনা করবো, সেটা আলোচনা করবো টেলিফোন, ডিজিটাল বিভিন্ন মাধ্যমে আমরা যে যোগাযোগকর্তা করে থাকি সেটা হচ্ছে টেলিফোনের মাধ্যমে আমরা কথা বলে থাকি, বিভিন্ন ধরনের ট্রানজেকশন করে থাকি, কথার আদান প্রদান করে থাকি, বন্ধু বান্ধবের সাথে, বিদেশ অবস্থানরত কোনো আত্মীয়র সাথে আমরা কথা বলে থাকি সেই টেলিফোনের মাধ্যমে, টেলিকমিউনিকেশনের মাধ্যমে। সেই টেলিকমিউনিকেশনের মধ্যে আমরা তিনটা জিনিস পাই, একটা হচ্ছে ডিজিটাল টেলিফোন, মোবাইল টেলিকমিউনিকেশন, স্যাটেলাইট। এখন আমরা সেটা নিয়ে আলোচনা করবো ডিজিটাল কমিউনিকেশন। আগে ছিল অ্যানালগ। অ্যানালগ কী ছিল তোমরা অবশ্যই জানো, যে অ্যানালগটা হচ্ছে যে হয়তো তোমরা যদি পুরোনো দিনে ছবি দেখে থাকো, নাটক দেখে থাকো, ওইখানে দেখবো যে ঘুরিয়ে ঘুরিয়ে ডায়াল করে করে এই টেলিফোনগুলি করতে করা হতো। এখন ডিজিটাল আসার পরে স্পিডি এবং অত্যন্ত দ্রুত হয়েছে, সেখানে আমরা ডিজিটাল টেলিফোন। তো আমরা এখন যেটা আলোচনা করবো সেটা হচ্ছে যে মোবাইল টেলিফোন। এটা বলার কোনো অপেক্ষা রাখে, তোমরা অবশ্যই জানো যে আমরা স্মার্টফোন ইউজ করে থাকি। আগে আমরা হয়তো শুধু টেক্সট মেসেজ অথবা কথা বলতে পারতাম, এখন আমরা ভিডিও দেখে দেখে কথা বলতে পারি, ভিডিও কনফারেন্স করতে পারি মোবাইলের মাধ্যমে, আমরা স্কাইপ ইউজ করতে পারি, সুতরাং মোবাইল কমিউনিকেশন আমরা করতে পারি। আর একটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে স্যাটেলাইট। স্যাটেলাইটটা বলতে আমরা এটাকে একটু বোঝার বিষয় আছে যে স্যাটেলাইট কাকে বলা হয়, স্যাটেলাইট কি। আমরা স্যাটেলাইট বলতে উপগ্রহকে বুঝি। আমরা যখন কোনো টেলিফোন আমরা টেলিভিশন দেখি, টেলিভিশনের মধ্যে আমরা যে ইনফরমেশনটা আমরা রিসিভ করি আমাদের ট্রান্সমিট করা হয় হচ্ছে
স্যাটেলাইট স্যাটেলাইট থেকে আমাদের এখানে রিসিভ রিসিভারের মাধ্যমে রিসিভ করা হয়। তো স্যাটেলাইটটা আমরা সর্বোচ্চ আমাদের 2300 মাইলের মতো উপরে আমরা অবস্থান করে থাকি। আর তোমরা জানো যে চাঁদ আমাদের চাঁদ একটা উপগ্রহ, সেই উপগ্রহ চাঁদটা কিন্তু আমাদের আমাদের এই পৃথিবী থেকে প্রায় 240,000 মাইল দূর অবস্থান করে, যেটা মাসে একবার প্রদক্ষিণ করে থাকে। আর আমাদের এখানে এই যে স্যাটেলাইটটা উপগ্রহ যেটাকে বলি আমরা, সেই স্যাটেলাইটটা আমাদের সর্বোচ্চ 23 এবং সর্বনিম্ন 130 মাইল উপরেও আমরা সেটাকে অবস্থান করতে পারি। স্যাটেলাইটটা প্রতিদিন একবার পৃথিবীকে প্রদক্ষিণ করতে করে। আর চাঁদ তোমরা জানো অবশ্যই যে চাঁদটা অবস্থান পৃথিবীকে প্রদক্ষিণ করে মাসে একবার, যেহেতু চাঁদের দূরত্ব অনেক বেশি। আর আমাদের যে স্যাটেলাইট, তোমরা অবশ্যই জানো যে আমাদের এই কিছুদিনের ভিতরে আমাদের হয়তো সামনে কিছুদিনের ভিতরে বঙ্গবন্ধু স্যাটেলাইট আমাদের উড্ডয়ন করতে যাচ্ছে বাংলাদেশ থেকে। তো ওই স্যাটেলাইটটা আমাদের দেশে এখন পর্যন্ত আমরা ভাড়া নিয়ে কাজ করতে, তো এখন সেটা আমাদের বাংলাদেশেও সেটা হচ্ছে। ওই স্যাটেলাইটের মাধ্যমে আমরা যে কাজগুলি করে থাকি, ইন্টারনেটের সংযোগ, রেডিও টেলিভিশনের ডেটা ট্রান্সমিট এবং রিসিভ করে থাকি ওই স্যাটেলাইটের মাধ্যমে। আমরা যখন আমাদের ফাইবার অপটিক ছিল না, ফাইবার অপটিক বলতে সমুদ্র তলদেশ দিয়ে যে আমাদের ইন্টারনেট কানেকশনটা আসছে, সেটা আমরা তখন ইউজ করতাম হচ্ছে আমাদের এই স্যাটেলাইটের মাধ্যমে। এখন আমরা যেটা মোবাইল কমিউনিকেশন মধ্যে ইন্টারনেট ইউজ করি, সেটাও স্যাটেলাইটের সুবাদে আমরা ইউজ করি। তো আমরা তোমাদের এখানে স্যাটেলাইটের পিকচারটা দেখিয়ে দিব। তো এই আমরা আজকে আলোচনা করলাম এই পর্যন্ত টেলিকমিউনিকেশন সিস্টেম সম্পর্কে। আমরা পরবর্তী আলোচনায় নিয়ে আসতেছি যে ইনফরমেশন কমিউনিকেশন সিস্টেম। আমরা তোমাদেরকে অবশ্যই বলব আমাদের ক্লাসটাকে সারা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য তোমরা লাইক এবং শেয়ার দিয়ে আমাদেরকে সহযোগিতা করবে, যাতে করে গ্রামে বসে থাকা, অন্যান্য শহরে বসে থাকা যারা টিচারের অভাবে অথবা বিভিন্ন প্রতিকূলতার অভাবে তারা আইসিটি সাবজেক্টকে বুঝতে পারতেছে, তাদেরকে তোমরা অবশ্যই লাইক এবং শেয়ার দিয়ে অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবে। থ্যাংক ইউ। তথ্য যোগাযোগ ব্যবস্থা, এখন আমরা যে আলোচনা করব তথ্য যোগাযোগ ব্যবস্থা, এখানে আমরা এই ইনফরমেশন কমিউনিকেশন সিস্টেম নিয়ে এখন আজকে আলোচনা করবো। এটা আরেকটু সুন্দর ইন্টারেস্টিং পার্ট। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যাক আমরা এখন চলে আসতেছি কিসে, তথ্য যোগাযোগ ব্যবস্থা নিয়ে আলোচনা করব। তথ্য যোগাযোগ ব্যবস্থার মধ্যে আমরা অনেকগুলি এলিমেন্টস পাই, সেখানে হচ্ছে এক নম্বর ইন্টারনেট, অন্য কোনো সেভারেল ভিডিও দিয়ে তোমাদেরকে আমরা এই ইন্টারনেট এবং ইমেল, টেলিকনফারেন্স, ভিডিও কনফারেন্স, বুলেটিন, এই জিনিসগুলি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। বিশেষ করে ইমেল কিভাবে করতে হয়, ইমেল কিভাবে খুলতে হয়, যারা শহরে অবস্থান করো, যারা একটু কম্পিউটার নিয়ে নাড়াচাড়া করো, তারা অবশ্যই জানো যে কিভাবে ইমেল করতে হয়। কিন্তু গ্রাম অঞ্চলে যারা আছে, আমার অনেক পরিচিত আছে, আমাদের আমি গ্রামে যাই, বিভিন্ন ছাত্রছাত্রীদের সাথে কথা বলি, তারা কম্পিউটারই ধরতে পারে না, মানে তাদের কাছে কম্পিউটার অ্যাভেলেবেল না। তাদের সুবিধার্থে আমরা যেটা করব, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ক্লাসটাকে আর একটু মজাদায়ক করার জন্য, আর একটু ইন্টারেক্টিভ করার জন্য, আমরা এই ভিডিওর সাথে আমরা অ্যাড করে দিব তোমাদেরকে এই কিভাবে ইমেল করতে হয়, কিভাবে ইমেল ইমেল খুলতে হয়, কিভাবে ইমেল পাঠাতে হয়, এই জিনিসগুলি আমরা তোমাদেরকে ওই আলাদা ভিডিও অথবা এটার সাথে অ্যাড করে আমরা তোমাদেরকে উপস্থাপন করবো, যাতে করে তোমরা আসলে এই যে কোর্সটা আমাদেরকে সরকার আমাদেরকে দিয়েছেন এবং যে ডিজাইন করা হয়েছে, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু প্র্যাকটিক্যাল, তোমাদের প্র্যাকটিক্যালি শিখতে হবে। সেই জন্য আমরা আসলে এই যে ইনফরমেশন কমিউনিকেশন সিস্টেম প্রত্যেকটা পার্ট, একটা স্টুডেন্ট যদি এই আজকের এই আইসিটি ক্লাসটা ভালো করে করে, ভালো এক্সপার্ট টিচারদের মাধ্যমে করে, তাহলে অবশ্যই সে ইন্টারমিডিয়েট পাস করার পরে এবং গ্রাজুয়েশন ভর্তি হওয়ার পরে সে একটা জব করতে পারবে, আওয়ার সোর্সে ইনকাম করতে পারবে। আমরা সেই জিনিসগুলি মাথায় রেখে এবং ক্লাসগুলি আমরা প্রথম অবস্থায় ক্লাসগুলি খুব ইন ডিটেলস আলোচনা করব। অনেকে হয়তো মনে করতে পারে যে আমাদের MB খরচ হচ্ছে, আমরা সেটা মানে অনেক বড় ক্লাস হয়ে যাচ্ছে,
এটা আসলে তোমরা যদি এরকম মনে করো যে না আমাদের এমবি খরচ হচ্ছে, আমরা কিন্তু তোমাদেরকে যদি কেউ আমাদের সাথে যোগাযোগ করে আমাদের তো আমরা কিন্তু আমাদের রেকর্ডগুলি তোমাদেরকে বিভিন্ন মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দিতে পারবো এবং দিব, সেটা তোমরা হেজিটেট হওয়ার কিছু কারণ নেই। কিন্তু আমাদের এই কোর্সটাকে সবার জন্য সামগ্রিকভাবে সবার কাছে উপস্থাপন করার জন্য আমরা যেটা করব ইন ডিটেলস আলোচনা করব প্রত্যেকটা জিনিস, যেহেতু প্র্যাকটিক্যালি এখানে জিনিস আছে সেগুলি আমরা যথাসম্ভব চেষ্টা করব তোমাদেরকে বিভিন্ন ভিডিও এডিটিং এর মাধ্যমে বিভিন্ন ভাবে তোমাদের মধ্যে উপস্থাপন করতে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আলোচনা করতেছিলাম যে ইনফরমেশন কমিউনিকেশন সিস্টেম নিয়ে। ইনফরমেশন কমিউনিকেশন সিস্টেম নিয়ে সিস্টেমের মধ্যে কয়েকটা পার্ট রয়েছে, তার মধ্যে হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট মানে হচ্ছে একটা নেটওয়ার্ক সিস্টেম যেখানে তোমরা বিভিন্ন মাধ্যমে স্যাটেলাইটের মাধ্যমে তোমরা কানেকশন হতে পারো। আজকে বাংলাদেশে একটা কম্পিউটার, আমার কম্পিউটার বিশ্বের অন্য কম্পিউটারের সাথে যে যে কানেক্টেড হচ্ছে সেটা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। ইন্টারনেট গুরুত্বপূর্ণ একটা জিনিস গ্লোবাল ভিলেজ হওয়ার জন্য, সেই ইন্টারনেট কানেকশনটা বিভিন্নভাবে হয়ে থাকে। একটা হচ্ছে ফাইবার অপটিকের মাধ্যমে সমুদ্র তলদেশ দিয়ে চলে আসে, আবার আমরা কিছুক্ষণ আগে স্যাটেলাইট নিয়ে আলোচনা করছিলাম, স্যাটেলাইটের মাধ্যমে সেই ইন্টারনেট কানেকশনটা হতে পারে। তো ইন্টারনেট কানেকশন, আবার ইন্টারনেট কানেকশন এখন মোবাইল ডিভাইসের মাধ্যমে হতে পারে। তোমরা যারা অনেকেই আমাদের ক্লাসগুলো দেখছো অনেকে মোবাইলের মাধ্যমে দেখতেছো যে বিভিন্ন ধরনের গ্রামীণ, তারপর হচ্ছে রবি, বাংলালিংক, তাদের বিভিন্ন সার্ভিস তারা দিচ্ছে, 1 GB, 2 GB, 8 GB এত ডাটা এইভাবে ভাগ করে করে বিভিন্ন মাধ্যমে তোমাদের কাছে ইন্টারনেট পৌঁছে যাচ্ছে। গ্লোবাল ভিলেজ হওয়ার জন্য প্রধান মেইন মেরুদণ্ড এবং ব্যাকবোন হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট ছাড়া আমরা গ্লোবাল ভিলেজ কে অসম্পূর্ণই মনে করবো এবং এটা এটা ছাড়া গ্লোবাল ভিলেজ ধারণাটাই আমাদের ঠিক হবে না। সুতরাং আমরা ইন্টারনেট সম্পর্কে খুব সহজে বুঝতে পারি, এটা নিয়ে আর বিস্তারিত আলোচনা করবো না। এখন হচ্ছে ইমেল। ইমেল ইলেকট্রনিক্স মেইল, সংক্ষেপে যেটাকে বলা হয় ইমেল। সুতরাং ইমেলটা হচ্ছে যে তোমার কোনো বন্ধু বিদেশে আছে বা তোমার কোনো অফিসিয়াল কাজ, কোনো একটা ফাইল ট্রান্সফার করার জন্য। আমরা যেমন আগে চিঠি দিয়ে আদান প্রদান করতাম, একটা চিঠি পৌঁছতে 15 দিন 20 দিন 1 মাস লাগতো, এখন ইমেলের মাধ্যমে আমরা যেটা করতে পারি যে যার শুধু আমরা এখানে হয়তো একটা স্ক্রিন তোমরা দেখতে পাবে যে ইমেলের বডিটা কিরকম থাকে। এখানে ইমেলের দুইটা পার্ট থাকে, আমরা তো আরো একটু সুন্দরভাবে আলোচনা করি ইমেলের জন্য। আমরা এখন আলোচনা করব ইমেল নিয়ে। ইমেল এটা বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের সাইট এগুলি ইউজ করে থাকে। প্রথম আমরা যখন ইউজ করতাম yahoo.com, যেমন আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে mohiudin, এটি কোন আন্ডারস্কোর fh yahoo.com। আরেকটা ইমেল অ্যাড্রেস হচ্ছে, তোমাদের বোঝার সুবিধাতে বলতেছি, m4rg222@gmail.com। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কিন্তু আমার দুটো ইমেল অ্যাড্রেস তোমাদের এখানে লিখে দিলাম। আমি আশা করবো যে আমাদের এই ক্লাসের পরে তোমরা আমাকে ইমেলটা যে বুঝছো সেটা তোমরা আমাকে ইমেল করে জানাবা। সুতরাং এই দুইটা পার্ট, এটার আগে হচ্ছে যে পার্টটা, এটা হচ্ছে তোমার আইডেন্টিটি। যেমন মুহিউদ্দিন, এখানে আমরা যেটা দেখছি এই পার্টটুকু হচ্ছে তোমার ইমেলের, এই পার্টটুকু হচ্ছে তোমার আইডেন্টিটি। আর এটা হচ্ছে প্রোভাইডার, যেটা বিভিন্ন কোম্পানি দিয়ে থাকে। জিমেল, যেমন গুগলের একটা সার্ভিস হচ্ছে, ইয়াহু একটা সার্ভিস হচ্ছে, ইয়াহু কি করে ইমেল প্রোভাইড করে থাকে, ইমেল দিয়ে থাকে। এখানে এই যে আইডিটা আছে, এই আইডিটা পৃথিবী আর কারোর সাথে মিলবে না, এই আইডিটা কোনো কারোর সাথে মিলবে না। আর এই জিনিসটা হচ্ছে ডোমেন নেম। এখন এই জিনিসটা তোমারও থাকতে পারে, যেমন বলতে পারো যে kamal.com নামে একটা ওয়েবসাইট আছে, সেই kamal.com এর আগে এই দেখুন দিতে পারে kamal@info@kamal.com। হ্যাঁ, এখানে আমরা দিতে পারি kamal.com, হ্যাঁ, অথবা abc.com,
আমার এইভাবে থাকতে পারে এখন এই পার্টটুকুর সাথে এটা হচ্ছে প্রোভাইডার সেটা তোমার তুমি ব্যক্তিগত কোনো ডোমেনও থাকতে পারে তোমার এই ওয়েব অ্যাড্রেসে থাকতে পারে সেটা আমাদের বিভিন্ন ধরনের যে সার্ভিস প্রোভাইডারটা আছে আছে যেমন গুগল আছে ইয়াহু আছে হটমেল আছে হ্যাঁ ওদেরটাও তোমরা ইউজ করতে পারো এখন এই ইমেলের দুইটা পার্টের মধ্যে হচ্ছে এই পার্টটুকু হচ্ছে তোমাকে আইডেন্টিফাই করবে তোমার আইডিটাকে ডিজিগনেট করবে আর এই পার্টটুকু হচ্ছে প্রোভাইডার সেই প্রোভাইডারটা হতে পারে ইয়াহু হতে পারে জিমেল তবে এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ইউজেবল হচ্ছে gmail.com তোমরা সবাই জিমেইলে একটা অ্যাকাউন্ট করে ফেলবে কিভাবে জিমেইলে অ্যাকাউন্ট করতে হয় সেটা আমরা তোমাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওর সাথে অ্যাড করে অথবা আলাদা কোনো ভিডিওর সাথে তোমাদেরকে আমরা এই জিমেইল কি অ্যাকাউন্ট কিভাবে করতে হয় সেটা আমরা তোমাদেরকে দেখিয়ে দিব তো এই জিমেইল অ্যাকাউন্টে যে সুবিধাগুলি হচ্ছে তুমি যদি জিমেইলে একটা অ্যাকাউন্ট থাকে এতে তুমি কি করতে পারো অনেকে ইন্টারনেট চালান করতে চাও জিমেইলে একটা অ্যাকাউন্ট থাকলে একটা ইমেল অ্যাড্রেস থাকলে তুমি তোমার মোবাইলে একটু গুরুত্ব সহকারে শুনো তোমার মোবাইলে যদি কেউ যেমন আমরা মোবাইল যদি হারিয়ে যায় আমরা নাম্বারগুলি সব ডিলিট হয়ে যায় তো আমরা খুব চিন্তায় পড়ে যাই আবার নাম্বারগুলি সংগ্রহ করতে এখন যে সিস্টেমটা আসছে এই জিমেল গুগলের এই সার্ভিস ইমেল অ্যাড্রেস যদি তোমার থাকে ইউজার আইডি পাসওয়ার্ড যদি থাকে তাহলে ওই নাম্বারগুলি তুমি জিমেলের সার্ভিসে তোমার গুগলের সার্ভিসে তুমি সেভ করে রাখতে পারো তোমার মোবাইল চুরি হয়ে গেলে আরেক মোবাইল নিয়ে তুমি আইডি দিয়ে লগ ইন করলে তোমার সব নাম্বারগুলি চলে আসবে এই একটা সুবিধা আর একটা হচ্ছে যারা অনেকে চাও যে ইউটিউব থেকে আর্ন করার জন্য ইউটিউবে একটা চ্যানেল খুলবো যেমন আমাদের চ্যানেল রয়েছে ওই চ্যানেলে আমরা ভিডিওগুলো আপ করি বিভিন্ন ধরনের আজকে ইউটিউবার দেখা যায় ওই জিমেল অ্যাকাউন্ট খুললে তোমরা ইউটিউব পাচ্ছ জিমেইল পাচ্ছ ইমেলের অ্যাক্সেস পাচ্ছ তোমরা নাম্বারগুলিকে তোমরা সেভ করে রাখতে পারছ ওই জিমেইলের অ্যাকাউন্টে তারপরে তোমরা এখান থেকে অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করতে পারছ সুতরাং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা তোমাদের প্র্যাকটিক্যালি দেখাবো এবং যারা আমাদের ক্লাসটা বুঝবে অবশ্যই আমাকে একটা মেইল করবে তাহলে আমরা অত্যন্ত খুশি হব সেটা হচ্ছে এম আবারও লিখে দিচ্ছি ফর আ জি 2228@gmail.com তোমরা যারা যারা অলরেডি পারো তারা অবশ্যই আমাকে তোমাদের নাম অ্যাড্রেস লিখে আমাকে একটা ইমেল ইমেল পাঠাবে আর যারা না পারো তাদের জন্য তো আমরা আছি তোমাদেরকে আমরা শিখিয়ে দেব কিভাবে ইমেল খুলতে হয় কিভাবে কি করতে হয় এখন আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আমরা তোমাদেরকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে টেলিকনফারেন্স তোমরা অনেকে জানো মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে আজকে বিভিন্ন ছাত্রছাত্রীদের সাথে টিচারদের সাথে ঢাকায় বসে থেকে বিভিন্ন মাধ্যমে স্কাইপের মাধ্যমে কনফারেন্স করছে তোমরা এই এবং আরেকটা জিনিস হচ্ছে যে এই টেলিকনফারেন্সটা বিভিন্ন কাজে ইউজ করা হয় যে টেলিকনফারেন্স বলতে ভয়েস যা শুধু টেলিফোনের মাধ্যমে কনফারেন্স একটা ফোন কল করা হবে এখানে বিভিন্ন কার্ড থেকে বিভিন্ন লোক থাকবে একটা সিস্টেমের মধ্যে তারা একত্রিত হবে এটা হচ্ছে টেলিকনফারেন্স আর একটা হচ্ছে ভিডিও কনফারেন্সের মধ্যে ইন্টারেস্টিং ব্যাপার এটা একটা প্র্যাকটিক্যাল জিনিস আমরা তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ভিডিও কনফারেন্সের মধ্যে আমরা স্কাইপের মাধ্যমে যেটা করতে পারি তোমার একটা বন্ধু আমেরিকা আছে তুমি যেমন এইটা বুঝে না অনেকগুলো কমই আছে তুমি যদি স্মার্টফোন ছাড়া ইউজ করো তাদের কাছে অবশ্যই স্কাইপি থাকে ইমু থাকে ভাইবার থাকে তো ওই গ্রুপ কলের মাধ্যমে যারা বুঝে না তাদের জন্য আমরা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব গ্রুপ কলের মাধ্যমে আমরা যেমন আমরা প্রতিনিয়ত ক্লায়েন্টের সাথে কথা বলি ক্লায়েন্ট আবার বিভিন্ন তাদের বিভিন্ন কনসার্ন থাকে বিভিন্ন ব্যক্তি থাকে তাদের সাথে একত্র হয়ে একটা গ্রুপিং কল প্রায় 5 জন 10 জন 2 জন 3 জন 4 জন মিলে আমরা টেলিকনফারেন্স করি আমাদের ভিডিও কনফারেন্স করি আমাদের স্ক্রিনটাকে শেয়ার করি আমি যে কাজটা করলাম সেই কাজটা আমি তাদেরকে দেখাই তাদের কাজ আবার বুঝে নিই রিকমেন্ড অ্যানালাইসিস করি এবং বিভিন্ন ধরনের আজকে সরকারও বা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন উপজেলায় জেলায় স্কুল পর্যায়ে ঢাকায় বসে থেকে তারা কনফারেন্স করতেছে কথা বলতেছে আমরাও যখন প্র্যাকটিক্যাল ক্লাস নিব তোমরা যদি কোনো স্কুল বা প্রতিষ্ঠান আমাদের সাথে যোগাযোগ করো আমরা হয়তো ঢাকায় বসে থেকে তোমাদের মাল্টিমিডিয়ার মাধ্যমে আমরা ক্লাস নিতে পারবো সেটাকে ভিডিও কনফারেন্স বলা হয় এখন আসবো হচ্ছে বুলেটিন
বুলেটিন একটা সাবজেক্ট, বুলেটিন একটা বিষয়, সেটা হচ্ছে তোমরা যদি কেউ কমলাপুর রেল স্টেশনে অথবা বিমান বিমানবন্দর এয়ারপোর্টে তোমরা যদি দেখো যে একটা বিলবোর্ডটা নিয়ে দেওয়া থাকে একটা কম্পিউটার সিস্টেমের সাথে, বোর্ডের মধ্যে দেওয়া থাকে যে কখন তোমার এই ট্রেনটা আসতেছে, কখন ট্রেন যাবে, বা কখন তোমার ট্রেনটা থামবে, কোন কোন দিক থেকে আসতেছে, কি আসছে, এই যে বিলবোর্ডের মধ্যে তোমার যে একটা জিনিস অটোমেটিকলি বিভিন্নভাবে উঠতে থাকে এই একটা মনিটরের মধ্যে, সেটাকে বলা হয় বিলবোর্ড। আবার অনেক সময় দেখা যায় এই বিলবোর্ডের মধ্যে তোমার অ্যাড দেওয়া থাকে, তোমরা বিভিন্ন রেল স্টেশনে কিন্তু তোমরা দেখবা এই বুলেটিনগুলি। বুলেটিন বলতে বোঝানো হচ্ছে যে বিভিন্ন সময়সূচি থেকে শুরু করে বিভিন্ন জিনিস তোমার যেভাবে উপস্থাপন করা হয় সেই জিনিসটাকে বলা হয় তোমার বুলেটিন। বুলেটিনটা আমরা সচরাচর বিমানবন্দরে দেখতে পারি, রেলওয়ে স্টেশনে দেখতে পারি, সেটা জাস্ট শুধু ডিসপ্লে করে বিভিন্ন ইনফরমেশন, কম্পিউটার সিস্টেমের সাথে তোমার কানেক্টেড থাকে এবং ওইখান থেকে সেই জিনিসগুলি জাস্ট মনিটরে ডিসপ্লে করে এই বিলবোর্ডটাকে আমরা বলে থাকি, এই ধরনের বুলেটিন সিস্টেমটা আমরা বলে থাকি। তো আমরা এই পর্যন্ত ইনফরমেশন কমিউনিকেশন সিস্টেম নিয়ে আলোচনা করলাম, এখানে ইন্টারনেট নিয়ে আলোচনা করলাম, ইমেল নিয়ে আলোচনা করলাম, টেলিকনফারেন্স নিয়ে আলোচনা করলাম, ভিডিও কনফারেন্স নিয়ে আলোচনা করলাম, বুলেটিন সম্পর্কে আলোচনা করলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেকেই উপকৃত হচ্ছ। আর যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা আমাদেরকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ডিউটিউস কমেন্টস এবং হচ্ছে ইউটিউব কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাতে পারো। তার মধ্যে আমরা তোমাদেরকে অবশ্যই অনুরোধ করবো আমাদের এই শ্রমটাকে, আমাদের এই কার্যক্রমটাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য তোমরা লাইক এবং শেয়ার দিয়ে আমাদেরকে সহযোগিতা করবে, সেই প্রত্যাশিত তোমাদের কাছে রইল। আমরা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আলোচনা করছিলাম রিলেটেড মেনি ইলিমেন্টস অফ গ্লোবাল ভিলেজ নিয়ে। আমরা এ পর্যন্ত শুধু কমিউনিকেশন পার্ট নিয়ে আলোচনা করেছি, আমাদের আরও 10টি পার্ট আলোচনা বাকি রয়ে গেছে। এই কমিউনিকেশনের মধ্যে আমরা 2টা পার্ট অলরেডি আলোচনা করে ফেললাম, একটা হচ্ছে টেলিকমিউনিকেশন সিস্টেম, ইনফরমেশন কমিউনিকেশন সিস্টেম, খ ইনফরমেশন কমিউনিকেশন সিস্টেম, গো এখন যেটা আলোচনা করবো ডিরেক্ট কমিউনিকেশন সিস্টেম। তো আমরা গ্লোবাল ভিলেজে আমরা ডিরেক্ট কমিউনিকেশন সিস্টেম নিয়ে তোমাদের সাথে আলোচনা নিয়ে আসতেছি, আশা করি তোমরা আমাদের সাথেই থাকবে এবং আমাদের ক্লাসটাকে আরো প্রাণবন্ত, আরো উপযোগী করার জন্য তোমরা অবশ্যই আমাদেরকে লাইক এবং শেয়ার দিয়ে আমাদেরকে সহযোগিতা করবে, যাতে করে সব দেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন ভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছাত্রছাত্রীরা উপকৃত হতে পারে। আর অবশ্যই আমাদেরকে লাইক এবং শেয়ার দিতে বলবে না, লাইক এবং শেয়ার দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করবে আশা করি। জি, এখন আমরা আলোচনা করবো তোমাদেরকে গ। আমরা 2টা পার্ট অলরেডি শেষ করলাম, গ নিয়ে আলোচনা করবো। গ হচ্ছে প্রত্যক্ষ যোগাযোগ ব্যবস্থা, মানে হচ্ছে ডিরেক্ট কমিউনিকেশন সিস্টেম। আমরা আলোচনা করছিলাম কমিউনিকেশন নিয়ে, এর মধ্যে আমরা 2টা পার্ট অলরেডি শেষ করে ফেলছি, ক টেলিকমিউনিকেশন সিস্টেম, খ আমরা আলোচনা করছিলাম যে ইনফরমেশন কমিউনিকেশন সিস্টেম। এখন আলোচনা করবো ডিরেক্ট কমিউনিকেশন সিস্টেম, ডিরেক্ট কমিউনিকেশন সিস্টেমকে আমরা আবার 3টা ভাগে ভাগ করে আলোচনা করার চেষ্টা করব। একটা হচ্ছে রিজার্ভেশন সিস্টেম, গ্লোবাল পজিশনিং সিস্টেম, জিপিএস যেটাকে বলা হয়, তারপর হচ্ছে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম নিয়ে আমরা আলোচনা করব। প্রত্যেকটা জিনিস আমরা খন্ড খন্ড ভাবে তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করব। এক নাম্বার ওয়ান, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আলোচনা করছিলাম ডিরেক্ট কমিউনিকেশন সিস্টেম নিয়ে তোমাদেরকে, এখন ডিরেক্ট কমিউনিকেশন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলোচনা শুরু করতে আলোচনা করব। একটা হচ্ছে রিজার্ভেশন সিস্টেম, অলরেডি তোমাদের আলোচনা করছি রিজার্ভেশন সিস্টেম, মানে হচ্ছে কি, যেমন তুমি ঘরে বসে থেকে তুমি বাসের টিকিট কাটা, লঞ্চের টিকিট কাটা, টিকিট বুকিং দেওয়া, হ্যাঁ রিজার্ভেশন বলতে বুকিং দেওয়া, বুকিং দিতে পারো কোথা থেকে তুমি কোথায় যাবা সেটা তুমি ইনফরমেশন জেনে ঘরে বসে থেকে তুমি বিভিন্ন মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে, সফটওয়্যারের মাধ্যমে, তুমি টেলিফোনের মাধ্যমে যে অর্ডার দিতে পারো, যে কাজগুলি তুমি সম্পন্ন করতে পারো সেটাকে তোমাদের বলা হচ্ছে যে ডিরেক্ট কমিউনিকেশন সিস্টেম। এখানে রিজার্ভেশন সিস্টেম তারপর বলা হচ্ছে যে এই ডিরেক্ট কমিউনিকেশন সিস্টেমের একটা পার্ট রিজার্ভেশন সিস্টেম, কোনো কিছু বুকিং দেওয়ারটাকে বলা হয় রিজার্ভেশন। তুমি হোটেলে সিট খালি আছে কি না, কক্সবাজার যাবো অথবা বিদেশে কোনো জায়গায় কোনো একটা দেশে যাবো, ইউএসএ কানাডা যাবো, এখানে রিজার্ভেশন দেওয়ার জন্য, বুকিং দেওয়ার জন্য তুমি এই রিজার্ভেশন সিস্টেম ব্যবহার করবে। এখন আলোচনার বিষয় হচ্ছে তোমাদের যেটা, সেটা হচ্ছে যে
স্যাটেলাইট আমরা চিত্রের মাধ্যমে তোমাদের এখানে একটু দেখিয়ে দেব আসলে এই জিপিএস বলতে আমরা কি স্যাটেলাইটের মাধ্যমে আমাদের নির্ভর বহুমুখী যোগাযোগ ব্যবস্থা হ্যাঁ এই স্যাটেলাইটের মাধ্যমে আমরা দেখতে পারি যে কোন অবস্থা কি আছে আমি তোমাদেরকে অলরেডি বলছি উবারের কথা যে উবারের গাড়িটা আমরা বিভিন্ন ভাবে তার এই আমরা যদি দেখি আমি এখন বসে আছি এক জায়গায় আমি কম্পিউটারের মাধ্যমে এর মাধ্যমে আমরা অ্যাপের মাধ্যমে আমরা এখান থেকে অবস্থান করে দেখতে পাবো যে কোন গাড়িটা কোন জায়গায় আছে হ্যাঁ কোথায় আছে সেই জিনিসটাকে আমরা এই জিপিএস এর মাধ্যমে এটা তোমরা আরো ভালো বুঝবে একটু বড় হলে বুঝবে তোমরা এখন একটু ক্লিয়ার করে নিচ্ছি তোমাদেরকে ধারণা দিচ্ছি যে এটা একটা সিস্টেম যেটা স্যাটেলাইটের মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে রিসিভিং দ্য ডাটা ডাটাগুলো রিসিভ করে তোমাদের বিভিন্নভাবে উপস্থাপন করে থাকে এবং সেটাকেই বলা হয় তোমার এই এই জিপিএস সিস্টেম তোমার কম্পিউটার এবং ইন্টারনেট এর মাধ্যমে স্যাটেলাইটের মাধ্যমে বিশেষভাবে এই এই জিপিএস সিস্টেম স্যাটেলাইটকে বেশি ইউজ করা হয় তো বিভিন্ন জায়গায় অবস্থানটাকে আইডেন্টিফাই করার জন্য এই জিপিএস কমিউনিকেশন সিস্টেমটাকে ইউজ করা হয় তো আমরা এখন জিপিএস শুনলাম আমরা এখন যে জিনিসটা নিয়ে এখন আলোচনা করব সেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম সেটা হচ্ছে সংক্ষেপে আমরা যেটাকে বলা হয় জিআইএস জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম তো এই এটাতে কি করা হয় ভৌগোলিক অবস্থান তোমরা অবশ্যই যদি কেউ জেনে থাকো গুগল ম্যাপটা তোমরা একটু দেখবা পৃথিবীর কোন অবস্থায় কি আছে কোন দেশে কি আছে কোন জায়গায় কি অবস্থায় আছে কোথায় কতটুকু অবস্থান আছে বিভিন্ন ধরনের তোমার সামরিক বাহিনীর তারা বিভিন্ন ধরনের তারা এটা বেশি ইউজ করে থাকে এবং আমরা বাংলাদেশে বসে থেকে আমরা যে জিনিসটা করতে পারবো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই পর্যন্ত আলোচনা করলাম যে রিলেটেড মেনি লিভার্স অফ গুগল রিলেন্সের কমিউনিকেশন সিস্টেম নিয়ে এখানেই কমিউনিকেশন সিস্টেমটাকে অফ করতে চাই আমরা পরবর্তীতে আলোচনা নিয়ে আসব অন্যান্য টপিকস নিয়ে ইনশাআল্লাহ তো আজকে এই ক্লাসটা এখানেই আমরা সমাপ্ত করতে চাচ্ছি আমরা পরবর্তীতে আরেকটা লেকচারে আমরা এই আরো 10টা বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা খুবই সংক্ষিপ্ত হবে ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্ত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যা যেখানে আছো ভালো থাকবা সুস্থ থাকবা এবং আগামী ক্লাসের জন্য অপেক্ষা করবা আর অবশ্যই আমাদের এই সেবাটাকে সকলের দূরগুলায় পৌঁছে দেওয়ার জন্য লাইক এবং শেয়ার দিয়ে আমাদেরকে সাপোর্ট করবে যাতে করে দেশের প্রত্যন্ত অঞ্চলের যা ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের শিক্ষার্থী বন্ধুরা উপকৃত হতে পারে আমাদের ক্লাসের মাধ্যমে তোমরা অবশ্যই ফেসবুকে লাইক ও শেয়ার দেবে ইউটিউবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যাতে করে আমরা সকলের কাছে আমাদের উদ্দেশ্যটাকে আমরা পৌঁছে দিতে পারি আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন করা এবং আজকে 47% বেকার যুব সমাজকে যতটুকু সম্ভব আমাদের এই তথ্য প্রযুক্তি ইউজের মাধ্যমে বেকারত্ব মুক্ত করে সুন্দর সুখী সুন্দর বাংলাদেশ গড়া সেই প্রত্যাশা রেখে তোমাদের সাপোর্টের আশা করে আমরা আজকের ক্লাস এখানে শেষ করলাম আমরা পরবর্তী ক্লাস নিয়ে আসবো কমিউনিকেশন এর আরো 10টি বিষয় নিয়ে আমরা একটি ক্লাসে শেষ করার চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই সবাইকে আবারও স্বাগতম জানিয়ে উদ্যোগ অনলাইন স্কুল এবং কলেজের পক্ষ থেকে আজকের ক্লাসে সমাপ্ত করলাম থ্যাংক ইউ ভেরি মাচ